হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি আপনাদেরকে সেনেগালিয়া বিচের পাড়ে নিয়ে যাব, তা আমি আজকে সেখানেই আসলাম আপনাদেরকে এই বিচের পাড়টা দেখার জন্য। এই বিচের পাড়টা দেখতে অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ভালো, তা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই সুন্দর বিচে। চলুন দেখে আসি কি সুন্দর এই বিচটা। তাহলে আমরা প্রথমে শুরু করলাম বিচের স্টার্ট থেকে। স্টার্টে খুব সুন্দর একটি পানি ঝর্ণা আছে, এই ঝর্ণাটা অনেক সুন্দর এবং এই ঝর্ণাটা রাত হলে খুব সুন্দর একটু লাইটিং করে এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে এবং এখানে এসে বসে জাস্ট একটু রিল্যাক্স করার জন্য। আর ওই যে দূরে যেই ইয়েটা দেখতেছেন, এই জিনিসটা হলো সেনেগালের একটা খুব সুন্দর একটা আকর্ষণ। এটা একটা পানির উপর একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা সাধারণত সামারেই খোলা থাকে, উইন্টারে বন্ধ থাকে। এবং এই মাঠটা দিয়ে, এই নদীর পাড়টা দিয়ে কিন্তু আমাদের সেই ঐতিহাসিক ভেনিস সিটিতেও যাওয়া যায়। যদিও এখান থেকে অনেকটা দূর, তবে যা যেতে কোনো সমস্যা হয় না, বাস ট্রেন সব জায়গাতে আপনি যেতে পারবেন। তাহলে আমরা চলুন আমাদের সেই সুন্দর যে বিচটা এবং আমাদের যেই মিউজিয়ামটা একটু দেখিনি। যদিও মিউজিয়ামটাতে এখন ঢোকা নিষিদ্ধ COVID-19 জন্য, এই কোভিডের জন্য এই নদীর পাড়টায় আপনারা ভাবতেও পারবেন না কী পরিমাণ মানুষ থাকে। আর এই কোভিডের জন্য এখন কোনো মানুষই নাই, মানুষ নাই বললেই চলে। আর আশেপাশে যা দেখতে পারতেছেন এগুলো সব কিন্তু হোটেল এবং বাসা। এই বাসাগুলো মূলত সামারেই খোলা থাকে এবং যারা মানে মোটামুটি পয়সা আছে তারা এই বাড়িগুলো কিনে রেখেছে, সামারে এসে থাকে, বাকি সময়টা বন্ধই রাখে, বন্ধ রাখে, বাকি সময়টা বন্ধ রাখে, খোলা রাখে এবং হোটেলগুলোও খোলা থাকে। আর এই একটা জিনিস দেখতে পারতেছেন, এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, এই জায়গাটায় প্রতিদিন রাত 12টার পরে ওই ডেটটা চেঞ্জ করে দিয়ে যায়, প্রতিদিনের ডেট প্রতিদিনই দিয়ে যায়। এই জিনিসটাও কিন্তু সেনেগালিয়ার মূল একটি আকর্ষণ। তা আমি এসেছিলাম 13 আগস্ট 2020-এ, তা আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম ঘোরার জন্য। সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ এখন বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন আর কোথাও যাওয়া সম্ভব না। আর আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে দেওয়ার মতো কোনো ভিডিও বর্তমানে আমার কাছে নাই, সেই কারণে আর কি আপনাদেরকে আমি আমার সেই পুরনো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ আমি কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাচ্ছি, কিছু ব্লগ করার জন্য বাহিরে যাব, কিছু ব্লগ করার জন্য, ভালো ভালো ভিডিও করার জন্য। আমাকে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। তবে মনে রাখবেন, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্টস বেল দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের সেই লাইক কমেন্টসই কিন্তু আমার জন্য অনেক কিছু। তো এখন আমি যাচ্ছি সেই মিউজিয়ামটায়। আসলে এই মিউজিয়ামটাও কিন্তু আপনারে মাঝখানে একটা বেরকেট দিয়ে বন্ধ করে দিয়েছে, কারণ এক পাশ দিয়ে মানুষ আসে আর এক পাশ দিয়ে মানুষ যায়। তো এই কারণে মিউজিয়ামটাকে একটু মানে সিক্রেট রাখার জন্য বা সিক্রেট বা একটু সেফ রাখার জন্য, মানুষকে সেফ রাখার জন্য এই কাজগুলো এখন করে সাধারণত। সো মিউজিয়ামটা অনেক লোক হয়, বর্তমানে কোনো লোক নাই বললে চলে। তবে আমরা ইচ্ছে করলে মিউজিয়ামটা চারপাশ দিয়ে কিন্তু একটু ঘুরে আসতে পারবো। এই জিনিসটা এখন পর্যন্ত খোলা আছে, তারপরও অনেক মানুষ সারাদিন মানুষ আসা যাওয়া করে। মেন ডোরে কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে কাউকেই ঢুকতে দেয় না, সে জাস্ট বলে যে তোমরা দিক দিয়ে ঘুরে চলে যাও, মানে আমাদের মিউজিয়ামটা বন্ধ। তা এই মিউজিয়ামটাও কিন্তু আপনি সন্ধ্যার পরে যদি আসেন, এত সুন্দর লাইটিং থাকে, আপনাকে কি বলবো, হয়তোবা রাতের দৃশ্যটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। দেখেন বিচ থেকে যে নদীর যে বিচের পাড়টা খুবই সুন্দর। আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে সামার হইলে এই জায়গাটা কত মানুষ থাকে। আর এই কোভিডের জন্য মনে করেন আপনি 80% মানুষ কমে গিয়েছে। তো চলুন আমরা দেখিনি মিউজিয়ামটা। দুঃখিত আপনাদেরকে মিউজিয়ামটা আমি দেখাতে পারলাম না ভিতরে, তবে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিতরের সাইটটাও দেখাবো। দেখেন এই পরিবেশটা কত সুন্দর এবং মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে আপনারা যদি কখনও যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এই সেনেগালিয়া ছোট্ট একটি শহর
শহর বলতে পারি কি ইউনিয়ন বলা যায়, এই ছোট্ট শহরটা এত সুন্দর আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে দেখতেছেন যে বিল্ডিংগুলো, এই সবগুলোই কিন্তু বলা যায় হোটেল, এবং হোটেলের পাশেই কিন্তু ছোট ছোট ঘর আছে, বাড়ি আছে, এরাও কিন্তু শুধু একমাত্র সামার ভাড়া দেয়, বাকি সিজনটা বন্ধই থাকে। দেখেন এখানে ছেলেমেয়েরা কত আনন্দ করতেছে, তবে মানুষ নাই বললেই চলে, মানে কি বলবো আপনাকে, এই সুন্দর সন্ধ্যায় কোনো মানুষ নেই, জন নেই, শুধু একাই ঘুরতেছি, একাই দেখতেছি, ভালো লাগতেছে না আসলে, আপনাদেরকে মানুষ দেখাতে পারতেছি না। তবে ইনশাল্লাহ আবারও বললাম যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার নিয়ে আসবো এই সেই সুন্দর জায়গায়, আবার সুন্দর করে মানুষ ভর্তি অবস্থায় আপনাদেরকে ভিডিও করব। আর দেখছেন সুন্দর যে দেখেন যে সান জাস্তে চলে যাচ্ছে, সেই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। দেখেন মানুষ নেই, জন নেই, কেউ নেই, অথচ কিন্তু এই ছাতিটাতে সব কিছু খোলা, কারণ খোলা তো রাখতেই হবে, যেহেতু তারা এটা রেন্ট নিয়েছে, ভাড়া নিয়েছে, ভাড়া দিতে হয় তাদেরকে। আর আমি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটার পরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আমি একটা মার্কেটে গিয়েছিলাম বিকেলবেলা, সেই মার্কেটটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখান থেকে যেতে যেতে বের হয়ে যে আমি যাব একটু বিচের পাড়ের রাস্তাটায়, ওই রাস্তাটা তো কিন্তু অনেক মানুষ হয়, মানুষ সন্ধ্যার পরে অবশ্যই একটু বেশি হয়, আর এই সময়টা মানুষ একটু কম, যেহেতু সবাই সারাদিনই বিচের পাড়ে ছিল, এখন সবাই বাইরে যাচ্ছে বা মানে মায় বাজে। তো চলুন ঘুরে আসি সেই সুন্দর বিচ পাড়ে। এই বিচের পাড় থেকে আমি শুরু করলাম ছোট একটু ভিডিও। এই রাস্তাটা কিন্তু মূলত সন্ধ্যার পর হলে বন্ধ হয়ে যায়, আর রাতের অনেক রাত পর্যন্ত। এই জিনিসটা হলো একটা ক্যাসিনো, যে গেমস টেমস খেলার জন্য পারে। এখন মানুষজন কম, দেখেন সাইকেল যে যার মতো ফেলে রেখেছে, কেউ কারো কিছুই ধরবে না, মানে সরাবেও না, সবাই সবার মতো চলতেছে মানুষ। আর এই যে নদীর পারে যেই ইয়েগুলো দেখতেছেন, যে এই বাম পাশে যে মানে বসার যে স্পেসটা দেখাচ্ছে, দেখতেছেন এই স্টেজটা আসলে সন্ধ্যার পর হলে মানুষ এখানে বসে থাকে, লাইন কি লাইন মানুষ বসে একটু আনন্দ উপভোগ করে। আর অনেক জায়গা, আর অপোসাইডে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু হোটেল এবং বার, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের দোকান, জুয়েলারি দোকান, অন্যান্য অনেক কিছু আপনি এখানে পাবেন। তবে একটা জিনিস পাবেন, সেটা হলো যে আপনার কেউ কাউকে কোনো ডিস্টার্ব করবে না, যে যার মতো চলতেছে ফিরতেছে। এবং এই যে নদীর যে পারগুলো, এগুলো কিন্তু ভাগ ভাগ করা, এক একজন মালিক, যেমন এক একজন মালিকের 200 বা 300 ছাতি আছে, ও ওটুক জায়গা নিয়ে কিন্তু আপনাকে দিয়েছে ব্যবসা করার জন্য। এবং ওর পাশে কিন্তু তার বার, রেস্টুরেন্ট সব কিছুই আছে, এবং খেলার জায়গা, আনন্দ করার জন্য খেলার জায়গা। আবার কিছু কিছু আপনার এই পাড়ের যে মালিক, সেখানে আপনার ইয়েও আছে, এই সুইমিং পুলও আছে। তবে খুবই সুন্দর আসলে বলার মতো না। আমার এই জায়গাটায় আমি অনেক দিন কাটিয়েছি, অনেক বছর কাটিয়েছি, এই জায়গাটা আমার খুবই একটা পরিচিত জায়গা, এবং বলা যায় আমি এখানে বড়ই হয়েছি। তবে এই দিন সামার হলে তো আমরা এই রাস্তায় থাকতাম বেশিরভাগটা সময়, চলো বসে থাকতাম সন্ধ্যার পরে, এসে খুব ভাল লাগতো আসলে। এখন তো মিস করি এই জায়গাগুলো, অনেক মিস করি। তবে আমি ইনশাল্লাহ, চলেন তাহলে আমরা ঘুরে আসি সেই নদীর পাড়টায়, নদীটা কীরকম, এই সেই বিচ যেই বিচটায় আপনার এই সময়টা, আসলে এই জিনিসটা দুপুরের সময়, একটু দুপুরে করেছিলাম। এই বিচে অনেক 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 মানুষ থাকতো, আর এখন দেখেন শূন্য, কোনো মানুষ নেই, জন নেই, মনে হয় যেন সব মরে গিয়েছে। আসলে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কি কি দেশ কি হয়ে গেল। তো বন্ধুরা, আমি এসে পড়লাম সেনেগালিয়া একটি সুপারমার্কেট শপিং মহলে। এই শপিং মহলটা নাম হলো ইপারকোপ। এই মার্কেটটা অনেক অনেক বড়, এবং এই মার্কেটটা বাহিরে প্রায় 200 থেকে 250 গাড়ি পার্কিং, এবং উপরেও প্রায় 150 গাড়ি পার্কিং আছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো গাড়ি নাই বললেই চলে, আর শনিবার রোববার হইলে এই পার্কিংটাতে আপনার গাড়ি পার্ক পাওয়া যায় না, টোটালি পাওয়া যায় না, খুব কষ্ট হয় গাড়ি পার্কিং পেতে। তবে আমরা এখন ইনশাল্লাহ এন্ট্রেন্স করতেছি
মার্কেটের ভিতরে। তো মার্কেটের ভিতরে ঢোকার আগে কিছু রেস্ট্রিকশন আছে, যেরকম ধরেন আপনাকে মাস্ক থাকতেই হবে এবং মাস্ক না থাকলে আপনাকে ঢুকতে দিবে না, এবং ঢোকার সাথে সাথে আপনাকে একজন সিকিউরিটি হ্যান্ড ওয়াশ করতে পারবে, প্লাস আপনাকে মাস্ক না থাকলে তারাই আপনাকে ফ্রি অফ কস্টে একটা মাস্ক দিয়ে দিবে ভিতরে ঘোরার জন্য। তবে সেই মাস্কটা আপনাকে দিয়ে দিবে, একবারের জন্য আবার নিবে না তারা। তো ঢোকার সাথে সাথেই অনেক দোকান আছে, এই দোকানগুলো কোনো কাস্টমার এখন নাই, যেহেতু কোভিডের জন্য মানুষ ঘর থেকে বের হয় না, ভয় পায়। আর ইটালিয়ানরা এমনও একটু ভীতু, কারণ ওরা ভয় পায়। ইউরোপিয়ানরা সাধারণত মরণকে একটু বেশি ভয় পায়। তা এটা একটা সেলুলার কাভারের দোকান, তো দোকানটাও খুব সুন্দর। পাশেই আপনার আর সামনে গেলেই দেখতে পারবেন, এখানে এটা একটি আপনার আপনাদের ইলেকট্রনিক্স দোকান, ইলেকট্রনিক্সের দোকান, বিশাল বড় ইলেকট্রনিক্স, সব কিছুই পাওয়া যায়। একটু আগে বাড়লেই দেখতে পারবেন আপনি একটি গোল্ডের দোকান, এই গোল্ডের দোকানটা কিন্তু অনেক বড়। আসলে এই গোল্ডের দোকানটা ছিল এই মার্কেটের মালিকেরই, তো মার্কেটের মালিক যখন এই মার্কেটটা বিক্রি করে দিয়েছে তখন সে শুধু গোল্ডের দোকান, আর উপরে বিশাল বড় রেস্টুরেন্ট পিৎসা এবং নিচে একটা রেস্টুরেন্ট পিৎসা সে রেখে দিয়ে পুরো মার্কেটটা এসে বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। এখন এই মার্কেটটার মালিক হলো ফ্রান্সের একটা কোম্পানি, বিশাল বড় কোম্পানি, তাদের প্রায় 10-15 ফুল ইউরোপে এরকম বড় বড় বিশাল বিশাল মার্কেট আছে। আসলে মার্কেটটা অনেক বড়, আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ কিছু রেস্ট্রিকশন আছে, এই কারণে আমি দেখাতে পারবো না। ভিতরে বিশাল বড় একটা সুপার মার্কেটও আছে। তো আমি ব্যাক করতেছি আবার পিছনের দিকে, যে সামনে কিছু দোকানে দেখাবো আপনাদেরকে। সব দোকানেই কিন্তু আপনার সেল লাগিয়ে রেখেছে, কেননা বর্তমানে মানুষ তো কেনাকাটা করে না, তা সেল লাগিয়ে রাখলে যদি কিছু কেনাকাটা করে সেই কারণে সেল লাগিয়ে রেখেছে। তো এখন দেখতে পারতেছি একটি দোকান, ছোটোখাটো দোকান। এই দোকানটা আসলে মূলত একজন বাঙালি ভাইয়ের, এই বাঙালি ভাইটা অনেক দিন যাবতই এখানে দোকানদারি করে। খুবই সুন্দর দোকানটা অবশ্য, এখানে সব কিছুই আপনি পাবেন, ব্যাগ, জুয়েলারি, সব কিছুই, টুপি, মোটামুটি সব কিছুই আপনি পাবেন খুব রিজনেবল প্রাইসে। বেল্টও পাবেন, জুয়েলারি বলতে রূপাও পাবেন, সব কিছুই আছে মোটামুটি। তা আমি ওনার সাথে কথা বলেছি, খুব ভালো একজন মানুষ উনি, আজকে প্রায় 20 বছর যাবত নাকি এই দোকানটা চালায়। তো দোকানটা আসলে খুবই সুন্দর, দেখতেও খুবই সুন্দর, এবং সুন্দর গোছানো, সাজানো গোছানো, এবং খুব সুন্দর একটা জায়গায় পিছনের সাইডে। অবশ্য পাশেই দেখতে পারবেন আমাদের সেই ঐতিহ্যবাহী বাটা, বাটার জুতা আছে, অনেক কিছু আছে। তো বন্ধুরা, দোয়া করবেন ইনশাল্লাহ।